6 বছরের ব্যবধানে আমি বর্তমানে 2 থেকে 2.5 লক্ষ টাকার উপরে ইনকাম করতেছি এবং বর্তমানে আমার ইচ্ছে থাকলে উপায় মেলে কথাটি আবারও প্রমাণ করলেন জীবন কুমার। পারিবারিক অভাব অনটনে কখনো করেছেন ট্রাকের হেলপারি, কখনো বা হয়েছেন রাজমিস্ত্রি, তবে সময়ের সাথে ঘুরেছে ভাগ্যের চাকাও। সময়ের ব্যবধানে আজ তার আয় দাঁড়িয়েছে 2 থেকে 2.5 লক্ষাধিক টাকা। সাল থেকে আমার পারিবারিক অবস্থা তেমন ভালো ছিল না এবং আমি রাজমিস্ত্রির কাজের পাশাপাশি ট্রাকের একজন শ্রমিক ছিলাম। তো আমি আমার সিদ্ধান্ত গ্রহণ করি যে আমি ফ্রিল্যান্সিং এ কিছু করতে চাই। তো তারপর আমি 300 টাকা হাতে নিয়ে চলে যাই হচ্ছে কুষ্টিয়াতে। কুষ্টিয়া থেকে একটা কোর্স কমপ্লিট করার পর বাসায় আসি। বাসায় এসে আমি মোটামুটি তখন ভালো একটা ইনকাম শুরু করি। তো তারপরে 6 বছরের ব্যবধানে আমি বর্তমানে 2 থেকে 2.5 লক্ষ টাকার উপরে ইনকাম করতেছি এবং বর্তমানে আমার 218 জন থেকে 250 জনের মতো ওয়ার্কার আমার সারা বাংলাদেশ করে সিটি কাজ করতেছে এবং তাদেরও ইনকাম 30 থেকে 40 হাজার টাকার কম নয়। 20 বছর বয়সেই জীবিকার সন্ধানে পা বাড়িয়েছিলেন দিনাজপুর চিরির বন্দর উপজেলার ভিআইএল ইউনিয়নের জীবন কুমার রায়। 2017 সালে পরিবারকে না জানিয়েই পাড়ি জমান কুষ্টিয়া জেলায়। প্রশিক্ষণ নেন ফ্রিল্যান্সিং সেক্টরের ডিজিটাল মার্কেটিং কোর্সে। ভাগ্যের চাকা ঘোরাতে নিজের বাড়িতে এসে শুরুতেই স্মার্টফোন আর কিস্তিতে কেনেন ল্যাপটপ। প্রথম অবস্থায় সীমিত ইনকাম আসলেও হাল ছাড়েননি তিনি। বছর না ঘুরতেই দেশ বিদেশ থেকে আসতে থাকে অনলাইন ভিত্তিক বিভিন্ন কাজের অফার। 12 জনকে সাথে নিয়েই শুরু করেন প্রজেক্ট, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। গত 6 বছরের ব্যবধানে এখন তার আয় দাঁড়িয়েছে 2 থেকে 2.5 লক্ষ টাকারও বেশি। ফেসবুকের আদলে তৈরি করেছেন সামাজিক আন্তঃযোগাযোগের ওয়েবসাইট জীবন বুক, যার ব্যবহারকারীর সংখ্যা বিশ্বব্যাপী 50 লক্ষ ছাড়িয়েছে। কাজের পরিধি বাড়াতে উপজেলার সদরে ফ্ল্যাট ভাড়া নিয়ে দাঁড় করিয়েছেন নিজস্ব প্রতিষ্ঠান, যার নাম দিয়েছেন ডিজি সেবা আইটি। এখন সেখানে কাজ করছেন বেশ কয়েকজন তরুণ। 2020 সালে আমি একটা জব করতাম, কোনো কারণবশত জবটা আমি ছেড়ে দিই। তার পরবর্তীতে আমি দাদার কাছে আসি, এখান থেকে আমি কাজটা শিখি এবং শেখার পাশাপাশি আমি কিছু ইনকাম পাইতাম। যখন আমি প্রপারলি শিখে গেলাম আমি 40 থেকে 45 হাজার টাকা ইনকাম করতেছি পার মাসে। আর আমি চাই সবাই কাজটা শিখুক, এখান থেকে অভিজ্ঞতা নিয়ে সবাই সবার সংসারে সচলতা ফিরে। প্রথম অবস্থায় বাইরে থেকে আমাকে সাপোর্ট দিত না ফ্রিল্যান্সিং বিষয়ে, তো এখন বর্তমান দেয়। এখন আমার মাস 30 থেকে 35 হাজার টাকা আমি ইনকাম করি। এছাড়াও তার প্রতিষ্ঠানের আওতায় দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে 200+ ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার হলো মুক্ত পেশাজীবী, বাড়ি কিংবা যে কোনো স্থানে বসেই কাজ করা যেতে পারে। প্রয়োজন কেবল প্রবল ইচ্ছা, নিজের দক্ষতা, বিদ্যুৎ আর দ্রুত গতির ইন্টারনেট সংযোগ। নুসরাত জাহান মেহেক, মোহনা টেলিভিশন।